নিজের ইচ্ছা শক্তি যদি থাকে আপনার ব্যবসা করতে উপরওয়ালা আপনাকে কখনো ফেরাবে না কোনো না কোনোভাবেই আপনি সাকসেস হতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে বাইসাইকেলের ভিডিও দেবার জন্য অর্থাৎ আপনার হ্যান্ড সাইকেল যেগুলো রয়েছে বাইসাইকেল এগুলার একটা ব্যবসা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য তো বন্ধুরা আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে একটি বাইসাইকেলের আপনি শোরুম কিভাবে দিতে পারেন এবং এগুলোর মধ্যে লাভ কেমন হয় এবং আপনি কি সিস্টেমে আপনি যদি এই বাইসাইকেলের শোরুমটা যদি দেন তাহলে আপনার জন্য ভালো হবে এবং আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন প্রতিনিয়ত একটা কথা বলি আপনারা কোথাও টেনে টেনে দেখবেন না যদি আপনার এই ব্যবসাটা করতে ইচ্ছে হয় অবশ্যই আপনি প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন কোথাও টেনে টেনে দেখবেন না প্রতিনিয়ত একটা কথা বলি যদি আপনারা আমার এই চ্যানেলের নতুন সদস্য হতে চান আপনি দেখুন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে রাখুন পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে আপনাদের বুঝার সুবিধার্থে আমি এই মুহূর্তে একটি শোরুমের ভিতরে ঢুকতেছি আপনারা লক্ষ্য করুন বিষয়টা আপনারা এই মুহূর্তে সামনে যতগুলা সাইকেল দেখতে পারতেছেন এগুলা কিন্তু এক একটা এক এক ব্র্যান্ডের এখানে আপনার বিশেষ করে ম্যাক্স রয়েছে র্যাঙ্গার ম্যাক্স রয়েছে দুরন্ত রয়েছে হিরো রয়েছে অর্থাৎ আপনার চারটা পাঁচটা কিন্তু এখানে আপনার ব্র্যান্ড রয়েছে আপনি যদি চান যে কোনো একটা ব্র্যান্ডে ডিলার হিসেবে আপনি যদি নিয়ে পরবর্তীতে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আমি প্রথমে যে ব্র্যান্ডার কথা বলবো সেটা হচ্ছে দুরন্ত খুবই ভালো ব্র্যান্ড এটা কিন্তু আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি চাচ্ছেন যে একটা ভালো একটা অ্যামাউন্টে এখান থেকে ইনকাম করার জন্য সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা ব্র্যান্ডেই যদি আপনি আপনার শোরুম ভিতরে রাখেন সেক্ষেত্রে আপনি সবচেয়েতে সুবিধা পাবেন কারণ হচ্ছে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে মানুষের যে একটা চাহিদা অর্থাৎ মানুষের যে একটা রুচি প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ আমি একজন আছি সাপোজ কথা আমি ম্যাক্স কিনতে চাই আরেকজন হয়তো বা সে দুরন্ত কিনবে সুতরাং আপনারা প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এখানে বুঝার বিষয় হচ্ছে এগুলার রেট কেমন আসবে তাই না আপনার মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এই বাইসাইকেলগুলা রেট পাইকারি কেমন কিনা পড়বে আমরা ছোটো ছোটো যে বাইসাইকেলগুলা ছোট বাচ্চারার যে বাইসাইকেলগুলো আমরা কিনে থাকি তিন হাজার চার হাজার টাকা আপনি যে সাইকেলটা তিন হাজার টাকা দিয়ে কিনবেন সেটা কিন্তু আপনার আঠারোশো উনিশশো টাকা পর্যন্ত কিনা পড়বে অর্থাৎ আপনি ভাবতে পারেন এতটা কম কেন যেগুলা নন ব্র্যান্ড রয়েছে ব্র্যান্ড ছাড়া যদি আপনি কেনেন সেক্ষেত্রে অনেকটাই অনেকটাই কম কিনা পড়বে আর যেগুলো ব্র্যান্ড রয়েছে সেক্ষেত্রে আপনার পাঁচশো থেকে সাতশো টাকা এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন একটা ব্যাপার হচ্ছে যেগুলো চায়না ব্র্যান্ড রয়েছে আমরা জানি যে চায়না ব্র্যান্ডের কিন্তু অনেকটাই কম সুতরাং আপনারা কিন্তু চাইলে অর্থাৎ চারটা পাঁচটা ব্র্যান্ড নিয়েই কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারেন মাঝখানে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যখন শোরুমটা দিবেন তখন একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনি শোরুমটা কোন জায়গায় দিচ্ছেন অর্থাৎ আপনি রাস্তার পাশে দিলে সবচেয়েতে বেস্ট হবে বিশেষ করে আপনার শোরুমটা যাতে ভালো করে দেখা যায় মানুষ যাতে দেখতে পারে এই ধরনের একটা স্থান আপনি নির্বাচন করে পরবর্তীতে আপনার শোরুমটা এই ধরনের জায়গায় দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা প্রতিনিয়ত একটা কথা বলি সেটা হচ্ছে এই কোনো ব্যবসার সম্পর্কে কিংবা আপনার কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো আপনার মতামত থেকে থাকে আমাদের কমেন্ট বক্স রয়েছে কিংবা এই ব্যবসা সম্পর্কে যদি আপনার মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার সেই মতামতটি জানিয়ে রাখবেন আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব। আপনার সেই মতামতের উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে সালামু আলাইকুম